ঝটিকা সফরে এসে ইসলামপুর নগর বিজেপি কার্যালয়ে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে যোগ দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন মন কি বাত অনুষ্ঠান হওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, লোকসভা ভোটের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শেষ মন কি বাত অনুষ্ঠান, ভোটের পরে এই অনুষ্ঠানের 111তম এপিসোড ফের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী করবেন বলে জানিয়েছেন তিনি। চোপড়ার ঘটনায় বিএসএফের নাম টেনে এনে তৃণমূল চেয়েছিল সন্দেশখালী থেকে নজর ঘুরিয়ে দেওয়ার জন্য, সেখানে বিএসএফ এর কোনো দোষ নেই। ওখানে চারজন মারা গেল, একটা দুঃখজনক ঘটনা। তাদেরকে নিয়ে বিএসএফ এর অ্যাম্বুলেন্স নিয়ে গিয়েছিল, সেখানে রাজ্যপাল গিয়েছিল, পরিবারকে 1 লক্ষ টাকা করে দেওয়ার ব্যবস্থা করেছেন। সেটা দুর্ঘটনা ঘটেছে, মাটি চাওয়া পরে বাচ্চারা মারা গিয়েছেন, এটা দুঃখজনক ঘটনা। আধার কার্ড তৃণমূলের হাতে দিলে বা বিএসকে থেকে করলে তৃণমূল কংগ্রেস মায়ানমার থেকে রোহিঙ্গিয়া এনে ইসলামপুরে ঘুষিয়ে দেবে, বক্তব্য সুকান্ত মজুমদারের। দেশের প্রধানমন্ত্রী ভোটের আগে, লোকসভা ইলেকশন চলে এসেছে, অন্তিম ভোটের আগে অন্তিম মন কি বাত ছিল, ভোটের পর 111 নম্বর মন কি বাতে উনি আবার আমাদের সামনে প্রধানমন্ত্রী হিসেবে আসবেন। কারণ গোটা দেশ এবং তার সাথে আমরাও 100% কনফিডেন্ট যে এবার আরো একবার গোটা দেশের মানুষ প্রধানমন্ত্রী হিসেবে মাননীয় নরেন্দ্র মোদীকে আবার নির্বাচিত করতে চলেছে। একদিকে বিরোধী দলগুলোর হচ্ছে ইস্যু হচ্ছে সন্দেশ খেলে এই মুহূর্তে হট কেক বলা চলে নিউজে, অন্যদিকে চোপড়াতে 4 শিশুর প্রাণ গেল, বিএসএফ কে দায়ী করছে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস, কি বলবেন? তৃণমূলে এই চোপড়ার যে ঘটনা, সেই ঘটনাতে বিএসএফ এর নাম টেনে এনে তৃণমূল কংগ্রেস চেয়েছিল যে সন্দেশখালী থেকে নজর ঘুরিয়ে দেওয়ার জন্য। এবং শুধু চোপড়ার ঘটনা না, তার আগে আধার কার্ড নিয়ে একটা মিথ্যে প্রচার করে তৃণমূল কংগ্রেস এটা চেষ্টা করেছিল, আবার আধার কার্ড নিয়ে আবার একটা তৃণমূল কংগ্রেস মিথ্যে প্রচার করছে। ওরা নাকি বিএসকে, অর্থাৎ ওদের যে বাংলা সহায়তা কেন্দ্র আছে, সেখান থেকে নাকি আধার বানিয়ে দেবে। আমি বলে যাচ্ছি কোনো আধার বিএসকে থেকে হবে না, আধার বিএসকে থেকে হবে না, সরকারি জায়গা থেকে হবে। তৃণমূল কংগ্রেসের হাতে যদি আধার ছেড়ে দেওয়া হয়, বিএসকে ছেড়ে দেওয়া হয়, বিএসকে হাতে ছেড়ে দেওয়া হয়, তৃণমূল কংগ্রেস মায়ানমার থেকে রোহিঙ্গা নিয়ে এসে ইসলামপুরে ঘুষিয়ে দেবে। সেই জন্য ওটা হোটেল পদ্মা রেসিডেন্সি, আর আর এন রোড, কানাড়া ব্যাংকের বিপরীতে, কোচবিহার।